ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ ইনসিডেন্ট এক্স। আজকের পর্ব নাম্বার 2 গেমে, এবং এই গেমের যেখানে আমরা ছিলাম ঠিক সেখান থেকে শুরু করছি। সবাইকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ভাইরা বন্ধুরা? যেখান থেকে আমরা শেষ করেছি ঠিক সেখান থেকে শুরু করছি, যে দেখেন জানালাও পর্যন্ত খোলা যায়, লাগানোও যায়, খোলা যায় আবার লাগানোও যায়। সো আমরা আগে গত পর্বে যেখান থেকে ছিলাম ঠিক সেখান থেকে যেহেতু শুরু, সো আমি একটু বারান্দায় দাঁড়াই, অনেক সুন্দর একটা ভিউ, সো এটা দেখার অনেক কিছু আছে। সো আগামীতেও আমি অনেক কিছু উপস্থাপন করব এখানে। এখন যেটা কথা হচ্ছে, এখানে দুইটা বিছনা কেন? আই থিঙ্ক এখন আমি আনম্যারিড, হয়তো ম্যারিড হওয়ার চান্স আছে। এবং এখানে দেখেন একটা ছোট বাচ্চার খাট, যেটা অ্যাকচুয়ালি বাইরের দেশে ইউজ হয়, সেটা চাইল্ড বা বেবি এখানে থাকে। তো যাই, দরজাটা খুলি। দরজাটা খোলার পরে সবার আগে যেটা করব, 175 মিটার দূরে যেতে বলতেছে, 100 দাদা লাগাই দিই এটা। দাদা লাগাই দিলাম, এটা আমার ঘর, এটা কিন্তু এটা ঘর এবং একটা বাড়ি, এবং অল ওভার দ্য মেকিং উইথ মেকিং অফ উডস। ওকে ফাইন, লাভ দিয়ে নামতেছে, এই লাভ দিয়ে নামতেছে। খাওয়া দাওয়া করি নাই, যদিও খাওয়া দাওয়া করা কি আদৌ কিছু আছে না? নাই, পাই নাই। সো দরজার বাইরে এই তলে দেখি আলু দেখা যায়। আলু 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 দেখছি কিন্তু ভাই, এখানে আলু কোথা থেকে আসলো দেখি তো, আলু কোথা থেকে আসলো? ওরে বাবারে, তো মাটির তলে সব সম্পদ, এগুলো কিসের বোতল? এখানে দেখেন পেঁয়াজ নাকি, পেঁয়াজের মতোই লাগে, পেঁয়াজ, বিভিন্ন ধরনের আইটেম, আচার, আলু, পেঁয়াজ, যা আছে সবজি। এই যে পটেটোর উপর থেকে এই ফাঁক দিয়ে দেখছিলাম, মনে হয় কোন ফাঁক দিয়ে জানি তল দিয়ে দেখলাম। আচ্ছা যাই হোক, আরে বাবা, এখানে শুধু বোতল আর বোতল, এগুলো কিসের বোতল? এই যে আচার, আমের আচার, বড়ুয়ের আচার, ম্যাঙ্গো জলপাই, সব আচার টাচার সব কিছু আছে। এখানে সাপ আছে নাকি? সাপের জুড়ির মতো লাগে ভাই, ভয় লাগে না, সাপ নাই। আচ্ছা যাই হোক, এরই বাবা, রুমের বাইরে রুম, মানে ভিতরের রুম, প্রচুর সম্পদ, সব আচার আচারের ব্যবসায়ী আছে নাকি এখানে কেউ? আরে বাপরে বাপরে বাপ, অনেক কিছু আছে। যাই হোক, এখানে আজকে আপাতত পরে দেখি, ফুড দিয়ে দিছে এখানে যদিও, বাট ফুডে কিন্তু কোনো অ্যাক্সেস পাইনি, মানে ধরা যাচ্ছে না এই জাতীয় কোনো কিছু না। গুড মর্নিং এভরিওয়ান, আঙ্কেল আন্টি, আন্টি আঙ্কেল নাই, এটা মনে হয় ঘুমাচ্ছে। সো রেফ রাইট রেফ রাইট রেফ রাইট, সকালবেলায় মর্নিং ওয়াক, আমি একটা বড়লোক আন্টির কাছে থাকি। প্রথম পর্ব যারা দেখেননি দেখে আসবেন প্লে লিস্টে থেকে, এবং যারা প্রথম পর্ব দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে গেমটা, এবং আপনাদের নিজস্ব মতামত থাকলে অবশ্যই জানাবেন, আমি সব প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং তার উত্তর দেই। রাস্তা পার হয়ে গেলে কিসের গাছ এগুলা? ফুল দুলে হেলে দুলে। আচ্ছা এই গাড়ি গেছিলো, ধাক্কা খাইতাম, এখন গান গাইতে গাইতে ধাক্কা খাইতাম। এইটা কী দৌড়ায় দাঁড়ায় দাঁড়ায়, ওরে বাবারে বাবারে, এটা কী দৌড়ায়? ওরে বাবারে, এই এখানে এনিমেল আছে, এই রাস্তার মাঝখানে দাঁড়ায় আছি আমি। আচ্ছা এই কত সুন্দর দেখছেন গ্রাফিক্স, চকচকা। আচ্ছা এখন যেটা করব, এই লাত্তিতে খুলছে নাকি এত জোরে? আচ্ছা যাই হোক, এই যে আঙ্কেল, আরে বাপরে বাপরে বাপ, আঙ্কেলের কি এটাও প্রপার্টি? আঙ্কেল আপনি কত টাকার মালিক? এই দুষ্ট ছেলে, এইসব প্রশ্ন করতে হয় না, তুমি এইসব কথা কেন বলছো দুষ্ট ছেলে? এটা কিন্তু আঙ্কেল বলছে, আমি বলি নাই, সরি আঙ্কেল। গুড মর্নিং, ভালো আছেন? নাস্তা খাইছেন ডিম দিয়ে? আমি ডিম আর কলা পাউরুটি খেতে চাই। আচ্ছা যাই হোক, আন্টি কাজ করে নিজে এত কিছু। হ্যালো ডিয়ার, গুড টু সি ইউ। হ্যাঁ গুড টু সি ইউ। আপনি এই বয়সে কাজ করেন বলে এত সুন্দর হয়ে আছেন, যাই হোক আপনারা আন্টি আঙ্কেল অনেক ভালোবাসে। হ্যালো আন্টি, হাউ আর ইউ, নিড মিট হেল্প সামথিং, আই নিড টু আস্ক ইউ সামথিং, গুড টু গো, লুক আফটার ইউর সেলফ, হাউ আর ইউ? জিজ্ঞেস, হ্যালো আন্টি, হাউ আর ইউ? আই এম ফাইন ডার্লিং, বাট ইউ লুক হাফ স্টারভ ডিয়ার, হিয়ার আই হ্যাভ প্রিপেয়ার্ড সামথিং ফর ইউ। আমাকে ওটা লিঙ্ক ডেকে বসে হয়ে গেল। আচ্ছা যাই হোক, আন্টি জিজ্ঞেস করছে আমাদের কিছুটা প্রিপেয়ার রেখে দিছে, কী জানি রাখছে, নিড মি টু হেল্প উইথ সামথিং, আই নিড টু আস্ক সামথিং, নিড মি টু হেল্প ইউ উইথ সামথিং। আই হ্যাভেন্ট হার্ড ফ্রম লিলি ফর কোয়াইট সাম টাইম, কুড ইউ গো ওভার দেয়ার এন্ড সি ইফ শি ইজ ওকে? শি ইজ আ হার্বালিস্ট, সো শি মাইট বি এবল টু টিচ ইউ আ থিং অর টু টু। গট টু গো, লুক আফটার ইয়োরসেলফ,
ওকে নাইস আন্টি আমার আর এক জায়গায় পাঠাচ্ছে কার কাছে জানি সে আবার হারবালিস্ট নাকি হারবাল কিসে জানি কাজ করে আচ্ছা যাই হোক হারবাল টারবাল কলিকাতা হারবাল নাই তো নিড মি টু হেল্প ইউ উইথ সামথিং ওয়েল ইয়েস অ্যাকচুয়ালি আওয়ার পিকআপ ক্রিস্টিন ইজ লেফট ইন দ্য ফরেস্ট শি ইজ নট ওয়ার্থ মাচ বাট ইট উড বি আ শেম ইফ সামবডি স্টোল হার উড ইউ মাইন্ড ড্রাইভিং হার ব্যাক হিয়ার বিপদে পড়ছে আন্টি কি ব্যায়াম করে ও আসি তাহলে আন্টি পরে এসে দেখা করবো আপনারা আঙ্কেল কাজ দিছে দুজনে আমাদেরকে তাকায় আছে আমি যাই নাই বলে আমি কিন্তু খাই নাই নাস্তা দেন নাই আমার আমার নাস্তা না খেয়ে খাওয়া খালি পেটে পাঠাইলেন আচ্ছা যাই হোক আন্টি আঙ্কেল যেহেতু প্রপার্টিতে থাকি আমাদের থাকতে দিছে দরজাটা লাগাই দিই এই লাগাই দিছি কিন্তু যাবো কি সে গাড়ি টাড়ি তো নাই হাইটে হেঁটে যাবো এ হে ফেটে কেটে যাচ্ছে এটা ফর সেল কার জন্য আমার জন্য রাখছে নাকি আঙ্কেল আপনার প্রপার্টি বেঁচে দিন না এই যাবো কি সে ট্রাকটা নিয়ে যাই না ট্রাকটা নিয়ে যাবো না কারণ ট্রাকটা এত কাজ নাই খালি রাস্তায় দৌড়াদৌড়ি করতেছি আমি এক্ষুনি গাড়ির তলে পড়ছিলাম রে ভাই আঙ্কেল আপনার কামটা কেমন করলেন আপনি আমার একটা গাড়ি দিলেন না সাইকেল দিতেন অন্তত প্যাডেল মেরে মেরে যেতাম 200 মিটার দৌড়াইতে হবে এখন ওই যে পাঠাইলেন আল্লাহ মালুম দেখে যাই কে জানি বিপদে পড়ছে না কী জানি হয়েছে আঙ্কেলের প্রপার্টির মধ্যে যাই 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 মামার বাড়ি যাই মামা দিল দুধ ভাত তারপর জানি কী লাইন পরে লাইন ভুলে গেছি পেট ভরে খাই আচ্ছা ফুলে ফুলে মধুদু আচ্ছা দেখো গান টান না গাই এই যে আমার গাড়ি ও হো এতক্ষণে গাড়িতে এসে পৌঁছেছি এটা আঙ্কেলের গাড়ি আমার দিচ্ছে আচ্ছা এখন হচ্ছে আসল খেলা গেমের ভিতরে গাড়ির সাউন্ডটা খুব সুন্দর মনে হচ্ছে সত্যি সত্যি গাড়ির ভিতরে আবি এই এক হাতে গাড়ি চালায় কিন্তু এক হাতে গিয়ার বাপরে বাপ গিয়ারের লাঠি দেখছেন কত বড় অনেক বড় লাঠি এই গানে 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 গাড়ি নাই গাড়ি নাই অনেক সময় দিতে গাড়ি আসে তো আবার আঙ্কেলের এই বাড়ির সামনে দিয়েই যাচ্ছি এই যে আঙ্কেল এখানেই ছিল আঙ্কেল আবার এদিকে ভালোবে আঙ্কেল এই যে গাড়ি নিয়ে আসছি আচ্ছা টক টু ইয়োর আঙ্কেল বলিছে খাই এই গাড়ি কি আই হাই 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 রে গাড়িটা উল্টায় যাবে তো ঠিক হয়েছে এখন আঙ্কেল বলেন I brought the car like you asked wonderful thank you now that I think about it you could use the truck more than I do now why don't you use her while you're here she's not much but I'm sure you'll like her you should go and see Oliver last time we talked he mentioned something about his barn that needs some repairs perhaps you could help him I actually feel bad about asking you but you've seen our old house and farm buildings they're all in really bad condition Could you bring them back to life? What do you think? Help us old folks. We will share the extra profit, but only after we sell it. I cannot afford to pay you at the moment, but if you help, you will live comfortably while you stay here. আপনাদেরকে আমি যদি বলি সে কি বলছে এখানে তার অতীতের কিছু বার্ন হাউস যেখানে অবস্থা ভয়াবহ খারাপ এখন আমাকে সেটা বলতে লজ্জা বোধ করছিল আঙ্কেল যে এত কাজ এখন কিভাবে দেয় তারপর না বললেই না বলেই বললো এবং প্রফিট শেয়ার করবে কিন্তু এটা করবে হচ্ছে এখন না এর পরে সো এটা থেকে আমি রাজি দ্যাট সাউন্ডস গুডস আই উইল শর্ট দ্যাট আউট অল ওয়ার্ক অ্যান্ড নো পে সরি আঙ্কেল নট দিস টাইম মানে টাকা না দিলে কাজ করব না আর একটা হচ্ছে ঠিক আছে শব্দটা মানে আপনাদের কথাবার্তা ভালো লাগছে আমি এখনই যাচ্ছি সো আমি দেবো এক নম্বরটা দ্যাট সাউন্ডস গুড আই উইল শর্ট দ্যাট আউট
এই দেখেন 1250 ইউরো 1100 সোশ্যাল পয়েন্ট হয়ে গেছে। সো ম্যাপে অবজেক্টিভ আর এখানে এখানে কি অ্যারো দেখাচ্ছে, একটা না একটা। এখানে কিন্তু দেখেন এখানে লেডিসের একটা আইকন, দি আনফিনিশড লয় টাওয়ার, হ্যাঁ এটাই তো তাই নাম। এবং দা এখানে অনেক কিছু আছে, এখন ওয়ান বাই ওয়ান দ্য স্মল সিক্রেট সিক্রেট সিক্রেট, তারপর এ প্লেস টু স্টে, তারপর হচ্ছে অলিভার অ্যান্ড হিজ বার্ন। সো এইখানে আমাকে যাইতে বলছে, কারণ অলিভারের নাম বলছিল। যাই হোক গাড়িটা উঠি। ব্যাকে দেখা যায় না, যাই অ্যারো চিহ্ন যেখানে দেখাচ্ছে ওখানেই যাই। একবার ব্রেক করি, সামনেই আছে। এখানকার মানুষ সবাই বড় লোক। আসলাম, এখন কাজটা কি? ওকে, কোয়েস্ট লিস্ট। কোয়েস্ট লিস্ট হচ্ছে এ প্লেস টু স্টোরি রিপেয়ার অল দ্য বার্ন বিল্ডিং, দি আনফিনিশ টাওয়ার, তারপর হচ্ছে অলিভার অ্যান্ড হিজ বার্ন অ্যান্ড স্মল সিক্রেট। সো এটা হচ্ছে এ প্লেস টু স্টে, এই জায়গাটা, তারপরে বাকিগুলো আরও আছে। সো এখন যেটা করতে হবে, গাড়িটাকে ব্যাকে নিতে হবে, স্টপ। কত জিনিসপত্র, অ্যারো চিহ্নটা দেখাচ্ছে এই বরাবর। এই ঘরে কিছু আছে? কিছুই নাই। এটা তো এখন কাজ নাই। বাবা রে বাবা, কত কিছু এখানে, তো অনেক যন্ত্রপাতি। এটা পেরেক মারা জিনিস, সেটা পাইছি, এটা আপাতত দরকার নাই। ওকে, এখানে উপরে দেখাচ্ছে সাইন যে 90 মিটার উপরে। সো আই থিঙ্ক এই যে পিক আপ স্ক্যাফোল্ড, ও এটা ময়ের মতো। ওকে,
বাহ, পুরো উঠার পুরো সিঁড়ি দিয়ে একদম ঘর বাড়ি বানাই ফেলছে, এবং রেলিং সহ দেখেন কোনো পড়ার চান্স নাই, কারণ সেফটি ফার্স্ট। সে উঠলাম, আচ্ছা এবার রিপেয়ার করতে হবে। এখন তার আগে একটা দেখাই, যদি ট্যাব দেই, ট্যাবে দেখেন ইনভেন্টরি, ইউর ইনভেন্টরি টুলসে দেখাচ্ছে হচ্ছে গাছ কাটার যেটা আছে চেইনস, এটা হচ্ছে রিপেয়ার টুলস যেটা রিপেয়ার করবে, এবং এটা হচ্ছে স্ক্যাফোল্ড যেটা কিনা যে উঠার জন্য লাগবে। সো আমাদের কিন্তু এখানে তিনটা হয়ে গেছে, এগুলো কিন্তু ঝাপসা মানে এগুলো কিন্তু হয় নাই। সো উঠলাম, এই উঠে না কেন, এই চালে উঠছি, এই রিপেয়ার করতেছে, পড়ে গেছি, শেট এক্ষুনি পড়ে গেছি, হাত পা ভাত ভাঙছে নাকি, এই তো মানে পায়ে ল্যাংড়া হয়ে গেছে, হাঁটতেছে না এখন ঠিক মতো, পড়ে যাওয়া যাবে না বন্ধুরা। রিপেয়ার করলাম, আচ্ছা এদিকে কিছু রিপেয়ারের কাজ আছে, এখানে কিছু রিপেয়ার আছে, এই যাবার পড়ে গেছিস উপর থেকে, যদি সমস্যা নাই সব ঠিক করে ফেলি। ওকে, সো এখানে একটা রিপেয়ার হাত রিসাইন মানে রিপেয়ার করতে হবে বিভিন্ন জায়গায়, এটার প্রবলেম। এখানে কি মুরগি ডিম পারে না, সব কিছু রিপেয়ার করে দিচ্ছি, রিপেয়ার রিপেয়ার। আর এইখানে চালের কিছু রিপেয়ার আছে, আচ্ছা আর কোন রিপেয়ার, এখানেও রিপেয়ার, এখানেও রিপেয়ার, সব চেক চেক চেক। এই এখানে কি দেখলাম, এই রিপেয়ার, রিপেয়ার টুল, এই তো দরজা ঠিক করছি, এখানে আবার রিপেয়ার, ওকে সাইড বাই সাইড, এটা পুরো ভাঙা চুরা অবস্থা, আচ্ছা এটাও রিপেয়ার, আচ্ছা আচ্ছা চালে টালে নাই, এদিকে নাই, সব ঠিকঠাক, এখানে খালি হয়ে গেছে, এখানে তাহলে এদিকেও ঠিক করে দিলাম, ওকে এই চালে একটু রিপেয়ার করতে হবে, মোটামুটি অনেকটাই রিপেয়ার করলাম, এখানে বেঞ্চে, এই বাবা রে বাবা, এ তো দেখি পুরো ধরে ধরে এত কিছু রিপেয়ার করবো, বাহ এই চালো ঠিক, এইখানে বসার চেয়ার টেবিল ভাঙা চোরা ছিল, এটাও ঠিক করে দিছি, এইখানে কিছু ঝামেলা আছে, দরজাগুলো নষ্ট হয়ে গেছিলো, দরজা ঠিক করে ফেলি, আঙ্কেল জানি কত টাকা দেয় কে জানে, এই দরজা ঠিক করে ফেলি, এই দরজা দরজা, আচ্ছা আচ্ছা আর কোনো জায়গায় প্রবলেম, এই তো প্রবলেম পাওয়া গেছে, চালের মধ্যে প্রবলেম, চালে প্রবলেম, ওকে টালির চাল যদিও,
মোটামুটি এটা ফিক্স আর কিছু আপাতত মনে হচ্ছে নাই বাট এই জায়গাটা গ্যাপ হয়ে আছে এই জায়গাটা ঠিক হচ্ছে না কেন লাফাই কোন লাভ হচ্ছে না তারপরে দেখি যাই এদিকে এখনো 15 মিটার উপরেই দেখাচ্ছে সাইন ডোন্ট নো ওয়াই আচ্ছা এই জায়গাটা কি আর এখন এরকম আছে হ্যাঁ এখনো এরকম হয়ে আছে সো চালের উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে নেমে গেলাম পড়লাম ওখানে আচ্ছা এখানে একটা কাজ আছে সেটা হচ্ছে এই দিক দিয়ে গিয়ে এইখানেও কিছু রিপেয়ার কাজ আছে যেমন এই সাইডটা ওকে এই সাইড ওকে এখানে রিপেয়ার আছে এই যে রিপেয়ার এটা রিপেয়ার টুল যদিও দ্যাটস ওয়াই ওকে রিপেয়ার করে ফেলছি এখানে দরজাটা ফাঁকা নাইস সো দেখি এটার ভিতরে যাই এটা আসলে কিসের জায়গা মুরগি টুরগি থাকে নাকি খুব খুব মোটামুটি অনেকটাই হয়ে গেছে ভিতর দিয়েও এটার কিছু ভাঙাচোড়া ছিল এটা একটু ফুটা এমনি ফুটা এদিকে রিপেয়ারে কিছু নাই চাল ডাল সব ঠিকঠাক ওকে এখানে লাগাল পাওয়া যাবে না এটা অনেক উঁচুতে এদিকে যাওয়ার কি রাস্তা আপাতত এদিকে নাই কাঠের গয়া সব ঠিকঠাক এদিকেও পিলার টিলার সবই ঠিকঠাক আচ্ছা এদিক দিয়ে উঠার রাস্তা আপাতত নাই সো এটা তো পুরোপুরি ওকে এখন এটা চালের উপর উঠতে হবে এখন চালে না উঠলে ওইটা ঠিক করতে পারবো না চালে তো উঠলাম বাট ওখান থেকে দেখাচ্ছিল নাই আচ্ছা এইটাও তো ঝামেলা এটাও ঠিকঠাক করে দিলাম যাই এর উপরে এখানেই দেখাচ্ছিল আছে নাকি ওকে সো এটা যদি দেই তাহলে দেখেন এখানে পুরোটা এরিয়া জুড়ে পুরো রিপেয়ারের টুলস চলে আসতেছে তারপর দেখেন মানে আমি যখন এটা দিচ্ছি একটু মানে কিন্তু পুরোটা হবে না মানে এই এই হাউজের এই এই জায়গাগুলোতে বসবে ওকে সো পুরোটা কিন্তু একটা বার্ন হাউস সো এখানে যে বলছে কি যে এ প্লেস টু স্টে সো এ প্লেস টু স্টে এই যে এখানে জায়গাটা যদি দেই যে আনফিনিশড টাওয়ার এটার নাম সো আমি আছি এখন কোথায় এ প্লেস টু স্টে
সো প্লে স্টুইস্টের মধ্যে কিন্তু এখানে সবগুলোই পড়ছে। সো রেওয়ার্ড দিবে কিন্তু 20,000 সোশ্যাল পয়েন্ট, একটা হিউজ একটা রেওয়ার্ড দিবে। সো হিউজ রেওয়ার্ড দিবে এবং টাকা পয়সাও দিবে, কারণ কাজ কিন্তু আছে, বেশ ভালো কাজ আছে রিপেয়ারের। যেমন আমি এটা ঠিক করলাম, পাশে এটা আছে, বেশ কিছু বাড়ি আছে, তারপরে যেমন এইখানে এটা আছে, এটা তারপরে এইটা, এগুলো অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। এবং নট অনলি যে এইখানে শুধু এই কাজই করে, কারণ সে কিন্তু লুম্বার জায়গারও কাজ করে, এক্সকিউজ মি। তারপরে যেমন এই যে ইউজিং চেঞ্জস, এখানে বিল্ডারের সে কাজ করে, বিল্ডারের ভিতরে আছে হচ্ছে ফিক্সিং ড্যামেজ বিল্ডিং পার্টস 1, যেটা আমার অলরেডি হচ্ছে, যে হয়ে গেছে, যেমন ওটা হোয়াইট ছাপসা আছে আমারগুলো হবে। তারপর কিন্তু মেকানিকের একটা পার্ট আছে, তারপর ট্রেডার, যেমন বাই অ্যান্ড সেল গুডস অ্যাট দ্য স্টোর, যেগুলো আলাদা কেনা বেচার একটা আলাদা পার্ট আছে। সো ফিশার, এখানে মাছের কাজ আছে, মাছ ব্যবসায়ী, অনেক মজার ইন্টারেস্টিং অনেক পার্ট 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 করে আছে, যদিও এটা নাম্বার পর্ব নাম্বার 2। সো বেসিক জায়গা থেকে শুরু হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আজকের পর্ব এই পর্যন্ত। আপনাদের কাছে আজকের পর্বটা কীরকম লাগলো সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনারা এই ভিডিও যদি আরও ধারাবাহিকভাবে দেখতে চান সেটা নিয়ে আপনার মতামত জানাবেন। এবং অবশ্যই আপনার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন সাপোর্টের জন্য, এবং ঘুরে আসবেন অন্যান্য প্লেলিস্ট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সি ইউ সুন, বাই বাই।